মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে কৃষক বাজারে ধান বিক্রয় করার টোকেন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। চাষিদের অভিযোগ, সঠিকভাবে এই টোকেন দেওয়া হচ্ছে না, হয়রানির শিকার হচ্ছেন তারা। ডেড় দেওয়া হলেও আসলেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা হয়রানির শিকার হচ্ছেন তাঁদের বক্তব্য কি, চলুন শুনে নি। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। যেরকম মেয়েরা বাড়ি থেকে এসে লাইন দিচ্ছে, সেটা কি সরকার বলেছে যে এইভাবে ছেলেদের সঙ্গে জরুল, বাংলা, মিত্রপুর সব একসাথে হবে? এটা তো বলেনি। টিকিট অনুযায়ী চাই আমরা, টিকিট অনুযায়ী নাম ডাকা পর্যন্ত, অনুযায়ী টিকিটে টিকিট পর্যন্ত সিরিয়ালভাবে নাম ডাকা হোক। এইভাবে আমরা বাড়ি ছেড়ে কোনোদিন রাস্তাতে এইভাবে দাঁড়িয়ে থাকবো না। আমাদেরও তো বাড়িতে কাজ আছে, আমাদেরও তো সংসার আছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো দেখতেই পাচ্ছেন, ঘটনা কীরকম হয়েছে। এই যে ঝগড়া ঝাঁটি, এরকম এখন টিকিট দিবে না, এখন আমরা আবার যাবো বাড়ি, আবার ভাড়া করে বাড়ি থেকে আসবো, এটা তো হবে না। আপনারা কি চাইছেন? আমরা চাই টিকিট অনুযায়ী যেন, টোকেন অনুযায়ী যেন দিয়ে যায়। নাম হয়ে যায় নাজিরা খাতুন। সোমবার থেকে আমরা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করবো, তার জন্য কার্ড করার জন্য এসেছিলাম। সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখানে টাইম আছে 9টা থেকে 3টে অবধি দাঁড়িয়ে আছি ভিড়। অফিসার কিছু কাট করেছিলেন, তারপরে 5টা সাড়ে 5টার দিকে আমাদেরকে সব টোকন দেওয়া সিস্টেম চালু করলো। এবার টোকন দেওয়া চালু করলো 2 তারিখে, এবং সেদিনই বলে দিল যে বৃহস্পতিবার জম্মু আর জিপির কাট করা হবে। আজকে ভোর 2:30 থেকে আমরা এখানে বসে আছি, এবং আমরা প্রত্যেক জনগণের মত নিয়ে একটা লিস্ট করেছি, যে যে আগে এসছে 1-2 এমনি করে সেই লিস্টটা অফিসারকে দিলাম। এখানে টাইম মেনটেন করা আছে, অফিসারদের 9টায় ঢোকা, 10:30 সময় ঢুকলেন, এবং ঢুকে যে কথা বলবো সেই কথাটা বলতে উনি দিচ্ছেন না। তারপরে উনি বলছেন টোকন ওয়াইজ হবে। যদি টোকন ওয়াইজই হয়, টোকনে তো মেনশন করা নাই যে এটা জামুয়ার জিপির টোকন বা এটা কানুপুর জিপির, কি এটা জরুল জিপির, আমাদের 6টা জিপির কোনো মেনশন করা নাই। তাহলে একটা তো সিস্টেমে করতে হবে, উনি কথাই বলছেন না, ঘরের মধ্যে থেকে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমরা 2:30 থেকে আজকে বসে আছি, আমাদের জামুয়ার জিপির আজকে ডেট ধানের কাট করার, এবং একটা সিরিয়াল করে আমরা দিয়েছি, ওই সিরিয়াল অনুযায়ী উনি কল করবেন, এবং একটা একটা করে কাট হবে, এবং জনগণ বাইরের দূরত্ব বজায় করবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই কাটগুলো হবে শান্তিপূর্ণভাবে। আমার নাম মানবেন্দ্র মুখার্জি, আমি এটা বলছি স্যারকে, স্যার কিন্তু মানতে চাইছেন না, উনি ওনার সিস্টেমই করতে চাইছেন। আমার বাড়ি সিদ্ধিকালী।